হ্যালো বন্ধুরা, ডট আইটি স্কুলের পক্ষ থেকে আমি শাহজাহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালটিতে। তো এর আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয়, সেক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আশা করি ওই টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে সহজ মনে হয়েছে। তো আজকে আমরা দেখব কিভাবে একটি পূর্ণ দশমিক সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যাতে রূপান্তর করতে হয় সেটি দেখব। তো সেটি দেখার জন্য আমরা, আপনারা দেখতেছেন স্ক্রিনে একটি সংখ্যা আছে 75 দশমিককে অক্টাল সংখ্যায় রূপান্তর পরিবর্তন করতে হবে। তো বন্ধুরা, আমরা এর আগে আমরা আপনাদের একটি নোট দেখিয়েছিলাম, যেটা দেখলে আপনাদের সহজভাবে বুঝতে পারতেন যে আমরা গুণ করব নাকি ভাগ করব। তো সেক্ষেত্রে আমরা আপনাদের শিখিয়েছিলাম যে ভিত্তি এবং সংখ্যা যদি একই পাশে থাকে এবং বিপরীত পাশে থাকে, তো আমি এক্ষেত্রে এইটা আবারও আপনাদের কাছে একটু বুঝিয়ে দেবো যে আমাদের এখানে আছে 75 দশমিক এবং আমাদের তৈরি করা লাগবে অক্টালে। তো আমি এখানে অক্টাল বেস দিয়ে দেব 8। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের এখানে অক্টালের ভিত্তি হলো 8 এবং 75 হলো সংখ্যা। তো আমাদের এই ভিত্তি দ্বারা সংখ্যাকে ভাগ করা লাগবে, কারণ আমাদের সংখ্যা এবং ভিত্তি বিপরীত পাশে আছে, যার কারণে সংখ্যাটিকে ভিত্তি দ্বারা ভাগ করা লাগবে। এবং ভিত্তি এবং সংখ্যা যদি একই পাশে থাকতো তাহলে আমরা গুণ করতাম, যদিও আমি এর পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে গুণ করতে হয়। তো আমি আরও একটা জিনিস বলছিলাম যে আমাদের দশমিকের ভিত্তি কোনো কাজে লাগবে না, দশমিকের ভিত্তি আমরা কোনো কাজে ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের দশমিক ভিত্তিটা শুধুমাত্র সংখ্যা বোঝার জন্য, যে এটি দশমিক সংখ্যা সেটা বোঝার জন্য এটি ব্যবহার করা লাগবে। তো আমরা কী করব, আমরা আমাদের অক্টালের ভিত্তি দিয়ে 75কে ভাগ করব। তো আমরা 75কে আমরা 8 দ্বারা ভাগ করলে পাই, 8 দ্বারা যদি 75কে ভাগ পাই, আপনারা একটু ক্যালকুলেটার চলে আসি, আমরা ক্যালকুলেটার ব্যবহারটি আপনাদের এখন শিখিয়ে দিব। তো 75কে আমরা যদি ভাগ দিই যদি 8 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে আসে 9.375। আপনারা দেখতে পাচ্ছেন যে 9.375। আপনারা যদি ক্যালকুলেটর নিয়ে বসে যান তাহলে আমরা সেম একই রেজাল্ট পাবেন, যে 9.375। তো আমরা করব এখন পূর্ণ সংখ্যাটিকে রাখবো এবং ভগ্নাংশ সংখ্যাটিকে বাদ দিয়ে দিব। পূর্ণ সংখ্যা যেহেতু আমাদের 9 দ্বারা আমরা কী করব, 8 গুণ করব। তো 9 গুণ 8 যদি 8 দিই তাহলে আসবে 72। তো 72-এর থেকে যদি 75 বিয়োগ দিই তাহলে অবশিষ্ট আসবে 3। তাহলে আমাদের উত্তরে আসবে 9 এবং অবশিষ্ট আসবে 3। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি না বুঝতে পারেন তাহলে আমাদের নিচে ভিডিওর নিচে কমেন্টসে আপনারা কমেন্টস করুন, বুঝতে না পারলে আমরা চেষ্টা করব আরও সহজভাবে আপনাদের বোঝানোর জন্য। তো আমরা আবারও 8 দ্বারা 9 ভাগ করব। তা 8 দ্বারা 9 ভাগ করলে আসবে 8 অর্থাৎ 1 আসবে এবং অবশিষ্ট আসবে 1। এবং আবারও যদি আমরা 8 দিয়ে 1 ভাগ করি তাহলে আমাদের কথা আমরা এর আগের পর্বে আপনাদের শিখেছি যে বড় সংখ্যা দ্বারা যদি ছোট সংখ্যাকে ভাগ করা হয় তাহলে ভাগফল আসে 0 এবং অবশিষ্ট সেই সংখ্যাটি চলে যায়। সেক্ষেত্রে আমি যদি আবার আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, যেরকম আমরা যদি বলি 8 গুণ 0 = 0 এবং আমরা যদি 8 দ্বারা 1 ভাগ করি তাহলে আমাদের 8 0 0 হয় আর 1 অবশিষ্ট বসে যায়। এই যে ভাগফল এটা, অর্থাৎ আমাদের ভাগফল 0 হলে 8 দিয়ে যদি ভাগ করে আমরা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের 8 0 0 হয় এবং 1 নিচে বসে যায়। সেক্ষেত্রে আমাদের অবশিষ্ট আসতেছে 1 এবং ভাগফল আমরা বসিয়ে দিচ্ছি। সুতরাং আমরা এটা করে পাই, তাহলে আমরা যদি আমরা উত্তরটা বসাই তাহলে আমরা আসবে আমাদের এখন উত্তরটা আসবে 75কে আমরা
দশমিককে আমরা অক্টালে রূপান্তর করছিলাম, এর এই ক্ষেত্রে আমাদের এম এস বি ছিল নিচেরটি এবং লিয়েস্ট সিগনিফিসেন্ট বিট ছিল উপরেরটি, অর্থাৎ থ্রি এল এস বি। তো এই ক্ষেত্রে আমরা যদি উত্তরটি বসাই তাহলে আমাদের আসবে এক এক তিন, এটি অক্টাল। সুতরাং আমরা যদি আমাদের মাহবুব স্যারের বইটা ফলো করি তাহলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমাদের 75 ও আমাদের উত্তর আসতেছে 113। তো বন্ধুরা, এটাই ছিল অক্টালের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে কিভাবে অক্টালে রূপান্তর করব। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।